ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ক্লাস টুয়েলভের একটি অধ্যায়, সর্বশেষ অধ্যায়। আজকের প্রথম প্রশ্ন, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন কি? আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন হলো কোনো অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ ও সম্পাদিত করা হয় তাকে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অঞ্চলে যে উন্নয়নের জন্য যে সমস্ত কর্মকাণ্ড গ্রহণ করা হয় সেই সমস্ত বিষয়কে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের মধ্যে রাখা হয়। পরবর্তী পরিকল্পনা কি? আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মকাণ্ড ও কলাকৌশলের প্রয়োজন তাকে পরিকল্পনা বলে। অর্থাৎ একটি অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য যে সমস্ত কাজগুলো গ্রহণ করা হয় তাকেই বলা হয় পরিকল্পনা। তারপরে রয়েছে উন্নয়ন কি? মানুষের পর্যাপ্ত সুযোগ সুবিধা দানের জন্য গৃহীত ব্যবস্থাকেই উন্নয়ন বলে। অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে মানুষের সার্বিক উন্নয়ন, যে সমস্ত ক্রিয়াকলাপ দ্বারা হয়ে থাকে এবং যে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলোকে দেওয়া যে মাধ্যম সে সমস্ত বিষয়কেই বলা হয়ে থাকে উন্নয়ন। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চল হলো একটি নির্দিষ্ট অঞ্চল যেখানে নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হয়। পরবর্তী প্রশ্ন, মাস্টার প্ল্যান কাকে বলে? এই মাস্টার প্ল্যান গৃহীত হয়েছিল 1962 সালে। এই মাস্টার প্ল্যান বলা হয় NCR বা জাতীয় রাজধানী পরিকল্পনা অঞ্চলকে মাস্টার প্ল্যান, NCR অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। পরবর্তী প্রশ্ন, DVC দামোদর ভ্যালি কর্পোরেশন কোন ধরনের পরিকল্পনা অঞ্চল? এই দামোদর ভ্যালি কর্পোরেশন একটি বৃহৎ পরিকল্পনা অঞ্চল, কারণ এই পরিকল্পনাটি কয়েকটি রাজ্য মিলে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, ভিনাদ ভারতকে প্রধান কটি পরিকল্পনা অঞ্চলে ভাগ করেছেন? ভিনাদ ভারতকে প্রধান 15টি পরিকল্পনা অঞ্চলে ভাগ করেছিলেন। ন্যাটমো ভারতকে প্রধান কটি অঞ্চলে ভাগ করেছেন? ন্যাটমো ভারতকে প্রধান 13টি অঞ্চলে ভাগ করেছিলেন। ন্যাটমো হলো ভারতের একটি সংস্থা যার সদর দপ্তর কলকাতা রয়েছে। এই সংস্থা থিমেটিক ম্যাপ তৈরি করে থাকে ন্যাটমো। কোন রাজ্য ভিত্তিক বিভক্তি হয়ে ছত্তিশগড় রাজ্য গড়ে ওঠে? কোন রাজ্য বিভক্তি হয়ে ছত্তিশগড় রাজ্য গড়ে ওঠে? মধ্যপ্রদেশ বিভক্তি হয়ে বা মধ্যপ্রদেশকে ভাগ করে ছত্তিশগড় রাজ্যটি গঠন করা হয়। ছত্তিশগড়ের প্রধান নদীর নাম কি? ছত্তিশগড়ের প্রধান নদীর নাম হলো মহানদী। স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কোথায় রয়েছে? এই স্বামী বিবেকানন্দ বিমানবন্দর রয়েছে রায়পুরের ছত্তিশগড়ে। ভারত তথা ছত্তিশগড়ের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি? ভারত তথা ছত্তিশগড়ের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম হলো ভিলাই। ভারতের HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক কত? ভারতের গড় HDI হলো 0.467 আর HDI রেঞ্জ করে 0 থেকে 1-এর মধ্যে। ছত্তিশগড়ের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কত? ছত্তিশগড়ের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো 0.356। ছত্তিশগড়ের লিঙ্গানুপাত কত? ছত্তিশগড়ের লিঙ্গানুপাত 991:1000। অর্থাৎ ভারতের যে লিঙ্গানুপাত রয়েছে তার থেকেও ভালো, ভারতের রয়েছে 940:1000। সিলিকন ভ্যালি বা ইলেকট্রনিক্স শহর কাকে বলে? সিলিকন ভ্যালি বা ইলেকট্রনিক্স শহর বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে। পরবর্তী প্রশ্ন, কে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহর স্থাপন করেন? এই বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহর স্থাপন করেছিলেন রামকৃষ্ণ বালিগা 1978 খ্রিস্টাব্দে। ভেল BHEL এর পুরোনাম কি? এই ভেলের পুরোনাম হলো ভারত হ্যাভি ইলেকট্রনিক্স লিমিটেড। ইলেকট্রনিক্স শিল্পের প্রধান কাঁচামাল কি? ইলেকট্রনিক্স শিল্পের প্রধান কাঁচামাল হলো তামা ও অভ্র। বাতানুকূল শহর বা বিজ্ঞান নগরী কাকে বলে? এই বাতানুকূল শহর বা বিজ্ঞান নগরী বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে। ইসরো এর সদর দপ্তর কোথায়? এই ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। হলদিয়া কোন প্রকৃতির বন্দর? হলদিয়া হলো একটি কৃত্রিম নদী বন্দর যা কলকাতা বন্দরের পরিপূরক। একটি শুল্ক বা কর মুক্ত বন্দরের নাম লেখো। একটি শুল্ক বা কর মুক্ত বন্দরের নাম হলো কান্ডালা যা গুজরাতে অবস্থিত। হলদিয়া বন্দর কোন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে? এই হলদিয়া বন্দর পাট শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দামোদর ভ্যালি প্রকল্প গ্রহণ করা হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চলাকালীন এই দামোদর ভ্যালি বা DVC পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।